সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সালোয়ারে পট্টি লাগানো। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে পট্টি বা কলি এটি শিখে নিতে পারবেন। তো দেখুন, এই যে এরকমভাবে পট্টি সেলাই করব সেটি দেখিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। অনেকেই কিন্তু এই পট্টি লাগানো কিভাবে পট্টি লাগানো সেটা বোঝেন না। তো দেখুন, এখানে এই কাপড়কে এভাবে কোণা করে কেটে নিতে হবে। নিচের দিকে চওড়া, সামনের দিকে মানে উপরের দিকে চিকন থাকবে। তারপর এই যে সালোয়ারটা যে এখানে কাটিং করা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো প্যান্ট পায়জামা, কাবলি পায়জামা বা যে কোনো প্লাজো পায়জামা, যে কোনো পায়জামাতে এরকম করে আপনারা পট্টিটি লাগিয়ে নিতে পারবেন। তো দেখুন, এই যে পায়জামার যে হাই, সেখানে আমি এই যেরকমভাবে একটা পাটের সাথে এখানে দুইটা কিন্তু কলি বা পট্টি, এই যে এভাবে করে নিচের দিকে সমান করে ধরে, উপরের দিকে ফাঁকা থাকুক কোনো সমস্যা নেই, নিচের যে কলির যে চিহ্নটা সেখান থেকে এইভাবে দৌড়ে সেলাই করে লাগিয়ে নিতে হবে। দেখুন, আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিবেন, তাহলে বেশি ভালো হবে, খুলে যাবে না সেলাইটি। কোনো কারণে যদি খুলে যায়, দুটা দিলে কিন্তু বেশি ভালো হবে, একটা দিলে ছুটে গেলে কিন্তু সমস্যা। তো এই জন্য দুটি দিবেন, ঠিক আছে? তারপর দেখুন, এই যে সেলাই করে আমি লাগিয়ে নিয়েছি, কতটা সহজ তাই না? আমার অনেক নতুন আপুরাই কিন্তু এই পট্টিটি লাগাতে পারেন না। তো পট্টি লাগানো নিয়ে ভিডিও আমাকে বানানোর জন্য বলছে, তো এই জন্য তাদের শেখানোর উদ্দেশ্য করে সবাইকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পট্টি লাগাতে হয়। তো আশা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখলে, একবার দেখলে আপনারা পারবেন, এটা কোনো কঠিন কাজ না। দেখুন, এই যে দুই পাশের যে হাই, সেটা কিন্তু এভাবে করে লাগিয়ে নিলাম। একটা পট্টি দুই পাশ থেকে লাগানো হয়ে গেল, ঠিক আছে, সামনের পার্ট এবং পিছন পার্টের সাথে। তারপর আবারও এক সাইড এভাবে দৌড়ে, এই যে আরেকটি কলি, তো সেটা এভাবে সেলাই করে লাগিয়ে নিব একই নিয়মে। দেখুন, এই নিচ থেকে সোজা করে ধরে এইভাবে একটি সেলাই দিয়ে দিব। যাতে আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি কিন্তু ভিডিওটা টেনে দিইনি, যাতে সহজে বুঝতে পারেন। এই যে দেখুন, এখন এই পাশে এভাবে লাগিয়ে নেওয়ার পর আমি নখ দিয়ে ফিনিশিং দিয়ে নিলাম। তারপর এই যে আরও এক মাথা যে আছে, সেটাকে এভাবে ঘুরিয়ে এনে তারপর এইভাবে দৌড়ে এখন সেলাই দিয়ে দিব। দেখুন, আমি সেলাইটি দিচ্ছি, সুতাটা ছিঁড়ে গেছে। তারপর হচ্ছে এই যে দেখুন, দৌড়ে এই যে এরকমভাবে সমান করে দৌড়ে সেলাইটা দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। দেখুন, এইভাবে সেলাই করে নিলাম, এখন আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি। তো পট্টি লাগানো কিন্তু হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই পট্টিটি জয়েন করতে হয়। দেখুন, এই যে এই একটা পট্টি, এটা সামনের পার্ট বা পিছনের পার্ট, মানে দোনো পাশে কিন্তু এরকম পট্টিটা জয়েন হয়ে গেল। এই তো আমরা যখন সালোয়ার পরি এরকম থাকে, তাই না? তো এই যে এরকমভাবে আপনাদের বুঝিয়ে দিলাম, এখন সেলাই করে দেখিয়ে দিব। এই যে এখানের যে সেলাইটা দিলেই কিন্তু সামনের পার্ট পিছনের পার্ট আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি সালোয়ারের কোমর লাগিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে, যেহেতু আমি এটা পট্টি দেখাইতেছি, এই জন্য হচ্ছে সালোয়ারের আমি কোমর লাগিয়ে নিয়েছি। তারপর এই নিচের অংশও সেলাই করে নিয়ে এখন এই যে পট্টির এখানে এভাবে জয়েন করতে হবে। দেখুন, এই যে এরকমভাবে সোজা একটি সেলাই, একদম পায়ের মুখ থেকে নিচ পর্যন্ত শেষ করতে হবে। এই পট্টিটা দিলে কি হয়, অনেকের সালোয়ার কিন্তু ফেটে যায়, ছিঁড়ে যায়, সেটা আর হয় না। তো যারা একটু হেলদি তাদের জন্য বেশি ভালো। তো দেখুন, আমি কিন্তু সেই পট্টি সেলাই করে এখন সালোয়ারের বাকি অংশ সেলাই করে নিলাম। তো আশা করছি পট্টি লাগানোটা আপনারা বুঝতে পারছেন, যদি না বোঝেন রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি সেলাই করে এখন বাস্পিট করে নিয়েছি, আর এরকমটা হয়েছে। এই যে তারপর হচ্ছে আমি এটাকে এরকমভাবে খোলা করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা
এই যে সেলানোর পর কিন্তু সামনের পাট এবং পিছনের পাট আর এই যে দুইটা জয়েন্ট মাঝখানে সেলাইটা চলে গেছে, তো এরকমটা কিন্তু হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, যদি না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ পারবেন, বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।